हेलो स्टूडेंट्स, वेलकम बैक। आज আমরা আবার একাদশ শ্রেণীর শেষ যেখান থেকে আমরা স্টপ করেছিলাম সেখান থেকে আমরা স্টার্ট করব। অর্থাৎ একাদশ শ্রেণীর যে লেখচিত্রগুলো নিয়ে আলোচনা হয়েছিল সেই লেখচিত্রের প্রমাণ সংক্রান্ত কয়েকটি প্রমাণ আমি তোমাদের সূত্রে আজকে দেখিয়ে দেব। তো আমাদের সূত্রগুলো মনে ছিল কি ছিল? প্রত্যেকটা বলো। সমতরণে গতিশীল কণার সমীকরণ ছিল যেগুলো, সেগুলো কি ছিল? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ফার্স্ট আগে লেখচিত্র অঙ্কন করার সময় বলেছিলাম যে কোন সরল রেখা যে নতি কোণ উৎপন্ন করছে বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রে, সেক্ষেত্রে কি হবে? আবার তুমি যদি বলছো লম্বটাকে বাই ভূমিটা হচ্ছে বিডি, বিসি বাই বিডি। এবার তুমি লেখচিত্রটা থেকে দেখো, বিসি কোনটা? ভি মাইনাস ইউ। ভিডি যেটা সেটাই ও এ, এটা হচ্ছে টি। ইজিলি প্রমাণ এগুলো আগেও করেছ, সিম্পল ক্যালকুলেশন করে দিলে এটা চলে আসছে ভি মাইনাস ইউ ইকুয়ালস টু এটি, দ্যাট ইজ ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এই ক্যালকুলেশন গুলো আগেও করেছ ক্লাস নাইনে, একবার করে হয়ে গেছে, ফের আর একবার দেখিয়ে নিচ্ছি সুবিধার্থে, আর কিছু নয়। ঠিক আছে, এটা দেখে নিচ্ছে খুব সহজেই। এটা হয়ে গেল প্রাথমিক প্রমাণটা, প্রথম প্রমাণটা। তাহলে এটা তোমরা একটু ভালো করে দেখে নিচ্ছ, আর নোট করতে হয় করে নিচ্ছ পজ করে। এগিয়ে যাচ্ছি নেক্সট প্রমাণের দিকে। দুই নম্বর প্রমাণটা কি ছিল বলো? যেটা ছিল অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ মোট যে দূরত্বটা হচ্ছিল সেটা দুই নম্বরে আমি ধরছি। এস ইকালস টু অতিক্রান্ত দূরত্ব ছিল, ফর্মুলা ছিল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, একই জিনিস আবার এখানে তো আমার ইউ এ টি এগুলো বেরিয়েছে, এটাকে আমি ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করে দেওয়ার পর কি এলো আমার? ওডি তো প্রাথমিক বেগ আছে ইউ, আর এসি হচ্ছে অন্তিম বেগ, যেটা আমার ভি। টাইমটা হচ্ছে ও এ ইকুয়ালস টু, এইটাখানে দেখে নাও একটু, ও এ যেটা সেটাই হচ্ছে বিডি, ও এ বলো আর ডিবি বলো সেটাকে টাইম করছে টি। এইবার আমি যখন এই এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার প্রমাণটা করব, ভিটার কথা এখন প্রয়োজন নেই, এখন শুধু এইটুকু চিন্তা করো এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার প্রমাণটা করব, তখন আমি একটা কথা বলেছিলাম, বারবার বলেছিলাম আগের ভিডিওতে একটু দেখে নেবে, অতিক্রান্ত দূরত্ব যেটা বলেছিলাম, অর্থাৎ যে দূরত্বটা অতিক্রম করছে সেই অতিক্রান্ত দূরত্ব, এটা কি বলেছিলাম? না, যে ওই লেখচিত্রটা যে ড্র করলে সেই লেখচিত্রটা রেখাটা বেগ সময় লেখচিত্রের সাথে, বেগ সময় যে অ্যাক্সিস তার সাথে
যে ক্ষেত্রফল উৎপন্ন করবে সেই ক্ষেত্রফলের মানের সাথে সমান হবে। দ্যাট ইজ অতিক্রান্ত দূরত্ব। এই ক্ষেত্রে কি হচ্ছে, একটা দেখো ট্র্যাপিজিয়ামের মতো আসছে, ও এ সি ডি, ও এ সি ডি। তুমি যদি ক্লোজড ক্লোজড বলো তাহলে ও এ সি ডি, ও এই যে ট্র্যাপিজিয়াম হচ্ছে সেই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের সাথে সমান, ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের সাথে সমান। এবার দুটো ভাবে করতে পারো, কি করতে পারো, এক করতে পারো তুমি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা দিয়ে করে দিতে পারো ক্ষেত্রফলের মান হচ্ছে, আর একটা করতে পারো দুটোকে ভেঙে দিতে পারো। কি করে দেখো, এই ট্র্যাপিজিয়ামটাকে দুটো, একটা আয়তক্ষেত্র ও এ বি ডি আয়তক্ষেত্র এবং বি সি ডি যে ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, তাদের ক্ষেত্রফলের সাথে সমষ্টি হচ্ছে। অর্থাৎ এখানে তুমি বলে দিচ্ছ ও এ বি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, একটা আয়তক্ষেত্র হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের মান ক্ষেত্রফলের মান প্লাস তুমি ত্রিভুজটা বলছো, কি বলছো, বি সি ডি, ত্রিভুজ বি সি ডি এর ক্ষেত্রফলের মান, কারেক্ট। শুধু এগুলো ফুট করো ভ্যালুগুলো, কি আয়তক্ষেত্র ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দ্যাট ইজ ও এ ইনটু হচ্ছে এর বি সি বলো বা বি এ বলো, এ বি আর কি, প্লাস কি আসছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা আমরা জানি, হাফ ইন্টু ভূমি, ভূমি মানে কত হচ্ছে বি ডি, উচ্চতা মানে কত হচ্ছে বি সি, কারেক্ট। হাফ ইন্টু বি ডি ইন্টু বি সি, ও এ মানে হচ্ছে কি টি ইন্টু এ বি মানে ও ডি, এ বি এবং ও ডি দুটো একই আছে, দ্যাট ইজ ইউ, প্লাস হাফ বি ডি, এবার বি ডি এটা বের করছো কি হচ্ছে, এটা বি ডি আর বি সি কি ছিল, ট্যান থিটা, ট্যান থিটা এ সমান ছিল, ভালো করে মনে করো BC by BD, BC, sorry, BC by BD, that is BC equals to, যদি পুট করো তাহলে কত হচ্ছে, BC equals to কত হচ্ছে, BC equals to BD into tan theta, sorry, A, BD into A, ঠিক আছে, তাহলে এখানে তুমি এটা পুট করলে half into BD, into BD into A, BD into সব ভ্যালু গুলো পুট করা হলে কি হচ্ছে, ইউটি প্লাস হাফ বিডি ভ্যালু হচ্ছে এ, সরি বিডি ভ্যালু হচ্ছে টি, আর একটা তো এটি ইনটু আছে, দ্যাট ইজ আমার হয়ে গেল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা এস, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আশা করছি তোমাদের এই এই সমীকরণটাও বুঝতে পেরেছো, তাহলে যখন এস সমান হাফ ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার ইকুয়েশনটাকে প্রুভ করছো, প্রথম জিনিসটা সেটাই হচ্ছে কি, প্রাথমিক বেগ আছে, অন্তিম বেগ আছে, দেওয়া আছে, এগুলো সব লিখে নিয়েছো। এই জায়গাটা দেখো অতিক্রান্ত দূরত্ব, নেক্সট যেটা বের করবে ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস টু এস, ওটার ক্ষেত্রে এইভাবেই হবে অতিক্রান্ত দূরত্ব ও এ সি ডি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের মান, বাট এরপর যখন করছো তুমি অর্থাৎ এইটা বের করছো তখন দুটো তো ভেঙে দিচ্ছ, একটা কি হচ্ছে, একটা হচ্ছে ও এ বি ডি আয়তক্ষেত্র এন্ড দেন আসছে বি সি ডি আমার ত্রিভুজ, এই দুটো তো ভেঙে দিচ্ছ, ভেঙে দেওয়ার পর আমার এটা আসছে, কারেক্ট। নেক্সট আমরা যাচ্ছি, এবার তো ক্যালকুলেশন হচ্ছে সিম্পল, নেক্সট আমরা যেতে যাচ্ছি সেটা আমরা জানি বি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, বি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, ইউ স্কোয়ার প্লাস টু এ এস, ঠিক আছে, এতদূর পর্যন্ত জানছো, আচ্ছা এটা এস, এতদূর হচ্ছে এস, পুরো ইকুয়েশন সেম রয়েছে, একই রকম রয়েছে, আমি এটাকে ক্লিয়ার করে দিচ্ছি, একবার দেখে নিচ্ছো, দেখে নিচ্ছো, আশা করছি এবার ক্লিয়ার করে দিলাম, নোট করতে হয় যদি এগুলো সব আছে জাস্ট বুঝে নেওয়ার জন্য। এস ইকুয়ালস টু কি আছে, ও এস ডি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে, ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে বল ফর্মুলা বল, মনে করে দেখো হাফ ইনটু সমান্তরাল বাহু দ্বয়ের যোগফল, সমান্তরাল বাহু দুটো কোনটা আছে, ও ডি এবং এ সি, সমান্তরাল বাহু দুটো কোনটা আছে, ও ডি প্লাস এ সি, সমান্তরাল বাহু দ্বয়ের যোগফল, হাফ ইনটু সমান্তরাল বাহু দ্বয়ের যোগফল ইনটু কি আছে, ওদের মধ্যে যে লম্ব দূরত্ব, দ্যাট ইজ বি ইনটু ডি, দ্যাট ইজ বি ইনটু ডি, ঠিক আছে, এতটা ক্লিয়ার, দ্যাট ইজ বি ইনটু ডি। এখান থেকে সিম্পল আসো, হাফ ইনটু ও এ ডি মানে হচ্ছে ইউ প্লাস বি, আর এটা মানে হচ্ছে টি, টি আবার কি আছে, টি ইকুয়ালস টু কি, ভি মাইনাস ইউ বাই এ, টি মানে হচ্ছে ভি মাইনাস ইউ বাই এ, তাহলে এস মানে হচ্ছে হাফ ইনটু ভি প্লাস, সরি ইউ প্লাস ভি, হাফ ইনটু ইউ প্লাস ভি ইনটু ভি মাইনাস ইউ বাই এ, পুরো জিনিসটা তুমি ফুট করলে কি আসছে, বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু এ, এদিক ওদিক যদি করে দাও তাহলে কি আসবে, বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার টু এ এস, কারেক্ট, দ্যাট ইজ এখান থেকে চলে আসছে ভি স্কোয়ার ইকুয়ালস টু
u square plus 2as, v square is equals to u square plus 2as. ঠিক আছে, সমীকরণটা হয়ে গেছে আশা করছি, এখানটা ক্লিয়ার। এটা কোন ক্ষেত্রে হয়ে গেল, তিন নাম্বার আর কি করছো, v square is equals to u square plus 2as, প্রুফটা করার সময়। ঠিক আছে, তো নেক্সট যে প্রমাণটা আছে প্রুফটা STH, অর্থাৎ t তম সেকেন্ডে যে দূরত্বটা হবে। আমরা একটা আগের ভিডিওতে বলেছিলাম এইটা অর্থটা কি, এই অর্থটা হচ্ছে এক হচ্ছে সকলে মিলে অর্থাৎ মোট, এবং একটা হচ্ছে সেইটা যে জিনিসটা কি হচ্ছে প্রথম দশ জন, একটা কিছু কাজ দেওয়া হলো, দশ জনের বলা হলো এতটা করেছে, প্রথম দশ জন মিলে যতটা করছো সেটা হচ্ছে ওই যে এস, শুধু এসটা, অর্থাৎ দশ সেকেন্ডে কতটা অতিক্রম করছে দূরত্বটা সেটা হচ্ছে শুধু এস, যেটা এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার ফর্মুলাটা। কিন্তু যদি বলো দশম সেকেন্ডে, অর্থাৎ কি নয় জনেরটা নয়, শুধুমাত্র সেই টেন্থ যেটা, টেন্থ যে সেকেন্ডটা, সেই সেকেন্ডটাতে আমি যখন দূরত্ব অতিক্রান্ত দূরত্বটা কত হবে ফর্মুলাটা দেখো, খুব ভালো করে মনে করো। এস যেটা করছিলাম আমরা, ধরলাম এটা মোটটা, এটা ধরলাম মোটটা, এটা হয়ে গেল টোটালটা, মানে দশ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, এটা পুরোটা কি হয়ে গেল ও এ, এটা নাম দিয়েছিলাম কিছু একটা, সি দিয়েছিলাম, মাঝে বি ছিল, এখন আবার হয়ে যায় থাক, ও এ সি ডি আমার ট্র্যাপিজিয়ামটা ক্ষেত্রে বলে সেটা সমান, আর ঠিক ন নাম্বারটা আমি মাইনাস করে দিলাম, দ্যাট ইজ এখানে ধরো এটা আমি মাইনাস করে দিলাম, এটা সাপোজ হলাম ও এ, এটাকে এ ড্যাশ দিলাম, এটাকে সি ড্যাশ দিলাম, তাহলে ওইটা কি হয়ে গেল, এই পুরোটা কি টি, এটা কত হচ্ছে টি মাইনাস ওয়ান, তাহলে এই জিনিসটা হয়ে যাচ্ছে টি মাইনাস ওয়ান সেকেন্ডে, মানে টি সেকেন্ডে মোট যে দূরত্বটা গেল সেটা কি হয়ে গেল, ও এ সি ডি আয়তক্ষেত্র ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের সাথে সমান ন সেকেন্ডে, দ্যাট ইজ টি মাইনাস ওয়ান সেকেন্ডে, মোট যে দূরত্বটা গেল সেটা হয়ে গেল ও এ ড্যাশ সি ড্যাশ ডি আয়ত ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের সাথে সমান, মানে শুধু টেন সেকেন্ডে কোনটা বেরোলো, তা টেন সেকেন্ডে আমার বেরোলো শুধু এই ক্ষেত্রফলটার সাথে সমান, দ্যাট ইজ আমার এ ড্যাশ এ সি সি ড্যাশ যে ক্ষেত্রফলটা তার সাথে সমান। ঠিক আছে, পুরোটা টি, এ এ ড্যাশ কত হবে বলো, এ এ ড্যাশ তোমরা বুঝতে পারছো পুরোটা কত, টি দ্যাট ইজ মাইনাস টি মাইনাস ওয়ান, কারণ এই ছোট ছোট যেটা হচ্ছে এই এই ছোট্ট অংশটা, এই ছোট্ট অংশটা কি হচ্ছে ও ও ড্যাশ সরি ও এ ড্যাশ যেটা হচ্ছে সেটা টি এ মাইনাস ওয়ান, আর পুরোটা যেটা ও এ সেটা হচ্ছে টি, দুটো করলে ওয়ান সেকেন্ড, দিস ইজ শুধুমাত্র ওই এক সেকেন্ডের জন্য আমি বের করছি। তাহলে আমার এবার চলে যাচ্ছে কি না, এস টি এইচ যেটা বলছি অর্থাৎ টি টি তম, এটা কি বলেছি টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সেক্ষেত্রে কত হচ্ছে আমার বলে দাও আয়তক্ষেত্র ট্র্যাপিজিয়ামটা কোনটা হচ্ছে এ এ ড্যাশ সি ড্যাশ সি, ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের সাথে সমান, ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের সাথে সমান, কারেক্ট, ক্ষেত্রফলের মানের সাথে সমান আর কি, এটা হয়েছে। তাহলে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলে এতক্ষণ থেকে কি করছি, হাফ ইনটু সমান্তরাল বাহু দ্বয়ের যোগফল, দ্যাট ইজ এ ড্যাশ সি ড্যাশ প্লাস এ সি ইনটু কি হচ্ছে তাদের মধ্যে লম্ব দূরত্ব এ এ ড্যাশ, এ ড্যাশ মানে ওয়ান আমরা জানি, এবার এ ড্যাশ সি টা কি ভালো করে দেখো, এ ড্যাশ সি টা হচ্ছে অন্তিম বেগ কোন টি মাইনাস ওয়ান সেকেন্ডে, আর এ সি টা কি হচ্ছে অন্তিম বেগ কোন সেকেন্ডে, টি সেকেন্ড পরে, দ্যাট ইজ আমার হচ্ছে হাফ ইনটু এ ড্যাশ সি মানে হচ্ছে আমার যেটা এ ড্যাশ সি ড্যাশ, আমি এখানে লিখে নিচ্ছি দেখো তাহলে বুঝতে পারবে, এ ড্যাশ সি ড্যাশ এটার অর্থ হচ্ছে অন্তিম বেগটা, প্রাথমিক বেগটা ইউ আছে, দ্যাট ইজ ইউ প্লাস এ টি আমরা জানি এ টি মাইনাস সরি টি মাইনাস ওয়ান, ঠিক একই রকম ভাবে এ সিটা কত হচ্ছে, এ সি মানে হচ্ছে ইউ প্লাস এ ইনটু টি, সিম্পল, তুমি এখানে ফুট করলে, ফুট করলে কি আসছে এ ড্যাশ সি ড্যাশ এর জায়গায় তুমি ওটা বসাচ্ছ ইউ প্লাস এ ইনটু টি মাইনাস ওয়ান, কারেক্ট, প্লাস এ সি এর জায়গায় তুমি বসাচ্ছ ইউ প্লাস এ ইনটু টি, আর এটার জায়গায় তো আছে আমার ইনটু এ ড্যাশ এ মানে ওয়ান, ওই জিনিসটাকে তুমি যদি ক্র্যাক করো তাহলে দেখতে পাবে কি আসছে হাফ ইনটু টু ইউ প্লাস, এটা যদি ক্রস হয়ে যাচ্ছে এ টি মাইনাস এ প্লাস এটার জন্য এটি তো রয়েছে টু ইউ মানে একটা ইউ এখান থেকে একটা ইউ এখান থেকে, ঠিক আছে, তাহলে এখান থেকে আমার পুরো ইকুয়েশনটাতে কি চলে আসছে দেখো, এ টি মানে এখানে টু এ টি আসছে, পুরোটা হাফ যদি তুমি এখানে ভিতরে মাল্টিপ্লাই করে দিলে তাহলে হয়ে যাচ্ছে হাফ ইনটু এটার জন্য রয়েছে
2t minus 1 STH আমার ইকুয়েশনটা চলে ফোর্থ ইকুয়েশনটা প্রুফটা হয়ে গেল এখান থেকে দেখে নিচ্ছো এখান থেকে কি বের করলাম খুব ভালোভাবে বুঝে নাও 10 তম সেকেন্ডে বা s তম সেকেন্ডে যখন বার করছি শুধুমাত্র সেইটুকু অংশের জন্য যে ট্র্যাপিজিয়ামটা আছে তার ক্ষেত্রফলের সাথে সমান আমি করতে যাচ্ছি সেই সময় আমি কি হবে সেই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের মান কি হবে হাফ ইনটু এই দুটোর যে বাহু দুটো আছে সমান্তরাল বাহু দুটো তাদের যোগফল আমরা বারবার জানি একই ক্যালকুলেশন কিছু না শুধু এটা দেখে নিচ্ছো ঠিক আছে এই চারটি প্রমাণ আজকে রইলো নেক্সট আমরা যাবো কিছু প্রবলেম আর আলোচনা করবো তারপর আমরা ভেক্টরে স্টার্ট করবো আবার।